এবার আমরা আলোচনা করব HTML এর লিস্ট ট্যাগ সম্পর্কে। তো লিস্ট ট্যাগ কি? ধরেন আপনি বাজারে যাবেন কিছু প্রোডাক্ট কিনতে, হতে পারে সেটা বই, কলম, পেপার, পেন্সিল বা আরো অনেক প্রোডাক্ট। সেক্ষেত্রে আপনি কি করবেন? প্রথমে কিন্তু একটা লিস্ট বানাবেন এবং সেই লিস্টের মধ্যে আপনি লিখে রাখবেন যে আমি এই এই প্রোডাক্ট গুলা কিনবো। তারপর কিন্তু আপনি বাজারে গিয়ে সেই প্রোডাক্ট গুলা কিনবেন। আর যদি দুই একটা প্রোডাক্ট হয় তাহলে কিন্তু আপনি লিস্ট বানাবেন না, আপনি কিন্তু এমনিতে কিনতে পারবেন, কারণ আপনার মনে থাকবে। তো সেম ভাবে ওয়েবসাইটের মধ্যে যদি আপনার অনেকগুলা প্রোডাক্ট লেখার প্রয়োজন পড়ে বা অনেকগুলা প্রোডাক্টের আইটেম লেখার প্রয়োজন পরে, তখন আপনাকে এই লিস্ট ট্যাগটা ব্যবহার করতে হবে। এই লিস্ট ট্যাগ কখন ব্যবহার করতে হবে? যখন আপনার অনেকগুলো আইটেম লেখার প্রয়োজন পড়বে বা অনেকগুলো প্রোডাক্ট লেখার প্রয়োজন পড়বে। ঠিক আছে, এবার আমরা জানবো লিস্ট ট্যাগ কত প্রকার হতে পারে। তো লিস্ট ট্যাগ সাধারণত তিন প্রকারের হয়ে থাকে। এগুলো কি কি? এক নম্বর হচ্ছে আনঅর্ডার লিস্ট, দুই নম্বর হচ্ছে অর্ডার লিস্ট, আর তিন নম্বর হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। ঠিক আছে, তো আমরা জেনে গেলাম লিস্ট ট্যাগ হচ্ছে তিন প্রকার, এগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট আর হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। তো প্রথমে আমরা কথা বলি আনঅর্ডার লিস্ট আর অর্ডার লিস্ট নিয়ে। তো এবার আমি আনঅর্ডার লিস্টের কিছু আইটেমের নাম লিখি। ধরেন আমি চারটা আইটেমের নাম লিখলাম, বুক, পেন, পেপার এবং পেন্সিল। তো একইভাবে আমি অর্ডার লিস্টের কিছু আইটেমের নাম লিখি, এখানেও আমি চারটা আইটেমের নাম লিখলাম, বুক, পেন, পেপার এবং পেন্সিল। এবার একটু লক্ষ্য করে দেখেন, আনঅর্ডার লিস্টের প্রত্যেকটা আইটেমের আগে দেখেন একটা সার্কেল ফুটা চিহ্ন আছে কালো কালারের। ঠিক আছে, আর অর্ডার লিস্টের প্রত্যেকটা আইটেমের প্রথমে দেখেন এক একটা করে নাম্বার আছে, যে 1, 2, 3, 4। তো আনঅর্ডার লিস্ট আর অর্ডার লিস্টের মধ্যে পার্থক্য জাস্ট এইটুকুই। অর্ডার লিস্ট কি করে? আপনাকে অর্ডার দেয় যে এক নাম্বারে তুমি বই কিনবা, দুই নাম্বারে তুমি প্যান কিনবা। এটা যদি আপনি না করে চার নাম্বারটা আগে কিনেন পেন্সিল, তাহলে কিন্তু হবে না। আপনাকে প্রথমে এক নাম্বারটাকে কিনতে হবে, তারপর দুই নাম্বারটাকে কিনতে হবে। আর আনঅর্ডার লিস্টের মধ্যে আপনাকে চারটা প্রোডাক্ট দেওয়া হয়েছে, আপনি যেটা খুশি সেটা আগে কিনতে পারেন, যেটা খুশি সেটা পরে কিনতে পারেন। তো অর্ডার লিস্ট আর অর্ডার লিস্টের মধ্যে পার্থক্য জাস্ট এইটুকুই। তো আনঅর্ডার লিস্ট আর অর্ডার লিস্টের আইটেমগুলোর চেহারা কিন্তু আপনি চাইলে পরিবর্তনও করতে পারেন। যেমন এবার দেখেন আনঅর্ডার লিস্টের প্রত্যেকটা আইটেমের আগে সার্কেল চিহ্ন হয়ে গেছে, আর অর্ডার লিস্টের প্রত্যেকটা আইটেমের আগে রোমান সংখ্যা হয়ে গেছে। আগে কিন্তু এমনটা ছিল না, আগে প্রত্যেকটা আইটেমের আগে 1, 2, 3, 4 ছিল, আর আনঅর্ডার লিস্টের প্রত্যেকটা আইটেমের আগে একটা ফুটা টাইপের সার্কেল চিহ্ন ছিল, বাট এবার কিন্তু পুরোটাই সার্কেল হয়ে গেছে। তো এটা কিন্তু আরো চেঞ্জ করতে পারেন। এবার দেখেন আনঅর্ডার লিস্টের প্রত্যেকটা আইটেমের আগে একটা স্কোয়ার চিহ্ন হয়ে গেছে, মানে বর্গক্ষেত্রের একটা টাইপ হয়ে গেছে। ঠিক আছে, আর অর্ডার লিস্টের প্রত্যেকটা আইটেমের আগে দেখেন এবার কিন্তু ABCD হয়ে গেছে। আগে কিন্তু রোমান সংখ্যা ছিল, তার আগে কিন্তু নাম্বার ছিল। এইভাবে আপনারা চাইলে আনঅর্ডার লিস্টের চেহারা এবং অর্ডার লিস্টের চেহারা কিন্তু পরিবর্তনও করতে পারেন। ঠিক আছে, তো আনঅর্ডার লিস্টকে HTML এর ভাষায় কি বলে? আনঅর্ডার লিস্টকে HTML এর ভাষায় বলে জাস্ট UL। আনঅর্ডারের ইউ আর লিস্টের হচ্ছে L, এই দুটা মিলে হচ্ছে UL। এটা হচ্ছে একটা ট্যাগ। ঠিক আছে, আর নিচের আইটেম গুলাকে HTML এর ভাষায় কি বলে? নিচের আইটেম গুলাকে HTML ভাষায় বলে জাস্ট LI, মানে হচ্ছে লিস্ট আইটেম। L তে হচ্ছে লিস্ট, I তে হচ্ছে আইটেম, এগুলো হচ্ছে লিস্ট আইটেম। ঠিক আছে, আনঅর্ডার লিস্টকে কি বলে? UL বলে। আর অর্ডার লিস্টকে HTML এর ভাষায় কি বলে? অর্ডার লিস্টকে HTML এর ভাষায় বলে OL। অর্ডারের হচ্ছে O আর লিস্টের হচ্ছে L, আর এর আইটেমগুলোকে বলে LI। ঠিক আছে, লিস্ট আইটেম। তো আমরা জেনে গেলাম যে অর্ডার লিস্টকে কি বলে? OL বলে। আর আনঅর্ডার লিস্টকে কি বলে? UL বলে। ঠিক আছে, আর এগুলার আইটেমগুলোকে বলে জাস্ট LI। ওকে, তো এটাকে আমরা আর একটু প্রপার ওয়েতে বোঝার জন্য দেখেন আমি এখানে লিখে রাখছি। আনঅর্ডার লিস্টকে লিখতে গেলে প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে UL ওপেন করতে হবে এবং UL ক্লোজ করে দিতে হবে। তার মধ্যে আপনি যতগুলো আইটেম লিখতে যাচ্ছেন সেই আইটেমগুলোর নাম বলে দিতে হবে, এবং সেই নামগুলোর প্রথমে আপনাকে লিখতে হবে LI এবং নামের শেষে ক্লোজ করে দিতে হবে LIটাকে। ঠিক আছে, তো আপনি কিভাবে লিখবেন? প্রথমে জাস্ট UL লিখবেন, ওপেন করবেন, ক্লোজ করবেন, তার ভিতরে আইটেমগুলোকে লিখে দিবেন, লিস্ট আইটেম লিখে সেটাকে ওপেন করবেন, ক্লোজ করবেন, তার ভিতর আপনি প্রোডাক্টের নামগুলো লিখে দিবেন, সেটা চাই 10টা হোক, 5টা হোক, 50টা হোক বা 100 হোক। ঠিক আছে, আর অর্ডার লিস্টটা কিভাবে লিখবেন? জাস্ট OLটা লিখবেন এবং OLটাকে ক্লোজ করে দিবেন। ঠিক আছে, আর তার মধ্যে আপনি আপনার ইচ্ছা মতো সবগুলো আইটেম লিখবেন এবং প্রত্যেকটা আইটেমের আগে LI দিয়ে স্টার্ট করবেন এবং LI দিয়ে ক্লোজ করে দিবেন। এবার আমরা জানবো ডেসক্রিপশন লিস্ট ট্যাগ সম্পর্কে। ডেসক্রিপশন লিস্ট ট্যাগকে কিছু সময় আবার গ্লোসারি লিস্টও বলা হয়, তবে আমাদের এত কিছু জানার প্রয়োজন নাই, জাস্ট আমরা জেনে রাখি যে ডেসক্রিপশন লিস্ট নামের একটা ট্যাগ আছে এবং এটা দিয়ে কি করা হয়। ধরেন আপনাকে বাংলাদেশের প্যারাগ্রাফ লিখতে বলা হইলো, তো আপনি প্রথমে কি করবেন? বাংলাদেশ নামের একটা বিবরণ লিখবেন, তাই না? তো আমি লিখে ফেললাম বাংলাদেশ নামের একটা বিবরণ। এবার আমাদের কি করতে হবে? বাংলাদেশ সম্পর্কে কিছু বর্ণনা করতে হবে। তো আমি দুই লাইনের একটা বর্ণনা করে ফেললাম। এবার দেখেন আমাদের বাংলাদেশ লেখাটা কিন্তু একদম প্রথম থেকে আসছে, বাট আমাদের এই বর্ণনাটুকু কিন্তু প্রথম থেকে আসে নাই, কিছু জায়গা ছেড়ে দিয়ে তারপর কিন্তু স্টার্ট হয়েছে। ঠিক আছে, তো এইটাকেই করা হয় আমাদের ডেসক্রিপশন লিস্ট ট্যাগ দিয়ে। ঠিক আছে, এক্সাম্পল হিসেবে যদি আরেকবার দেখতে চান তাহলে দেখেন আমি পয়েট নামের একটা বিবরণ নিছি এবং তার কিছু বর্ণনা দিয়ে দিছি, এবং পয়েটটা শুরু হয়েছে প্রথম থেকে এবং তার বর্ণনা লেখাটুকু শুরু হয়েছে একটু পরে, মানে প্রথমে একটু
স্পেস নিছে ঠিক আছে প্রথমে একটু স্পেস ছেড়ে দিয়ে তারপর থেকে কিন্তু স্টার্ট হইছে তো এই কাজটা করা হয় ডেসক্রিপশন লিস্ট ট্যাগ দিয়ে ডেসক্রিপশন লিস্ট ট্যাগটাকে কিভাবে লিখতে হয় জাস্ট কিছুই না এখানে লিখে দিবেন ডিএল ডিতে হচ্ছে ডেসক্রিপশন এলতে হচ্ছে লিস্ট আমি কিন্তু উপরে লিখে দিছি দেখেন ডেসক্রিপশন লিস্ট এটাকে এইচটিএমএল এর ট্যাগের ভাষায় বলে ডিএল এবং আমরা যে বাংলাদেশ লেখাটাকে বিবরণ হিসেবে নিছি মানে হাইলাইট করেছি সেটাকে করার জন্য আমাদের কি করতে হবে জাস্ট ডিটি লিখে দিতে হবে এটা হচ্ছে একটা ট্যাগ এবং আমরা যে বর্ণনা লিখছি সেই বর্ণনাটাকে লিখতে গেলে আমাদের লিখতে হবে ডিডি ঠিক আছে এটাও হচ্ছে একটা ট্যাগ তো প্রপার ওয়েতে যদি দেখতে চাই তাহলে দেখেন আমি একটা ডেসক্রিপশন লিস্ট ট্যাগ নিছি সেটার নাম হচ্ছে ডিএল একদম কিন্তু উপরে তারপর হচ্ছে বাংলাদেশ লেখাটাকে মানে বিবরণ লেখাটাকে আমি রাখছি কার মধ্যে ডিটি এর মধ্যে এবং নিচে বর্ণনাটুকুকে আমি কার মধ্যে রাখছি ডিডি এর মধ্যে ঠিক আছে ডিডি ওপেন করছি এবং শেষে ডিডি ক্লোজ করে দিয়েছি তো এই কাজটাই আমরা এখন করব চলেন যাই আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে আমি চলে আসলাম আমার ভিজুয়াল স্টুডিও কোডের ভিতর এবার এসে প্রথমে আমি আনঅর্ডার লিস্টটাকে ক্রিয়েট করব তো আনঅর্ডার লিস্টকে ক্রিয়েট করতে গেলে আমাদের কি করতে হবে লেস দেন এবং গ্রেটার দেন এর ভিতর জাস্ট বলে দিতে হবে আনঅর্ডার এর ইউ এবং লিস্টের হচ্ছে এল এই দুটা মিলে হচ্ছে কি আনঅর্ডার লিস্ট এবং এটাকে ওপেন করতে হবে আর ক্লোজ করতে হবে এবার যদি আমি ইন্টার মারি তাহলে দুইটা কিন্তু দুই দিকে চলে গেছে তাই না এটার মাঝখানে আমরা আমাদের প্রোডাক্টগুলোকে লিখতে পারি তো আমি যদি লিখে দেই বুক তাহলে কিন্তু হবে না কারণ আমাদের যখনই ইউএল ক্রিয়েট করব তখনই আমাদের ইউএল এর ভিতর আইটেম ক্রিয়েট করতে হবে মানে লিস্ট আইটেম তো আমি লিস্ট আইটেম ক্রিয়েট করার জন্য জাস্ট বলে দেব এল আই এল তে হচ্ছে লিস্ট আই তে হচ্ছে আইটেম এটাকে ওপেন করলাম এবং ক্লোজ করলাম এবার এটার ভিতরে আপনাদেরকে বলে দিতে হবে যেটা লিখতে যাচ্ছেন আপনি যে প্রোডাক্টের নাম লিখতে যাচ্ছেন জাস্ট এখানে লিখে দিবেন তো আমি লিখতে যাচ্ছি বুক ঠিক আছে লিখে দিলাম এবার সেম ভাবে আমি আরেকটা এলআই ক্রিয়েট করি এবং এটার ভিতর আমি বলে দিই পেন সেম ভাবে আমি আরেকটা এলআই ক্রিয়েট করি এখানে বলে দেই পেপার এবার আমি বলে দেই পেন্সিল আমি আরো কিছু প্রোডাক্ট নেই ধরেন কি দেওয়া যায় ধরেন দিলাম কিবোর্ড কিবোর্ড ঠিক আছে এবার যদি আমি আরেকটা প্রোডাক্ট ধরি ধরেন মাউস কিছু একটা দিয়ে দিলাম আপনারা চাইলে আরো কিছু প্রোডাক্ট অ্যাড করতে পারেন এবার যদি আমি এটাকে সেভ করে কন্ট্রোল এস মেরে সেভ করে আমাদের ওয়েবসাইটে দেখি রিলোড করি তাহলে দেখেন আমাদের কিন্তু এখানে সেই সিরিয়ালের লিস্ট গুলা কিন্তু চলে আসছে আনঅর্ডার লিস্ট যেটাকে বলে এবার আরেকটা বিষয় লক্ষ্য করে দেখেন যে বুকের প্রথমে একটা চিহ্ন আসছে বুলেট চিহ্নের মতো তো এটাকে চাইলে আমরা এখন চেঞ্জ করতে পারি এটাকে চেঞ্জ করতে গেলে কি করতে হবে আমরা আমাদের কোডে আসলাম এসে এই সবগুলা এলাই আছে কার মধ্যে এই ইউএল এর মধ্যে ঠিক আছে ইউএলটা হচ্ছে প্যারেন্ট তো এখানে একটা স্পেস দিয়ে আমরা বলে দিতে পারি টাইপ টাইপ দিয়ে একটা ইকুয়াল সাইন দিবেন এবং কোটেশন দিবেন ঠিক আছে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন দুইটা এবার এই কোটেশনের ভিতর যদি আপনি বলে দেন এখানে আপনি কি টাইপের করতে যাচ্ছেন সেই চিহ্নটাকে যদি বলেন আমি করব স্কোয়ার ঠিক আছে স্কোয়ার তো আমি জাস্ট স্কোয়ার লিখে দিলাম এবার যদি সেভ করে সে রিলোড করি তাহলে দেখেন এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন আগে কিন্তু বুলেট টাইপের একটা ছিল ঠিক আছে মানে গোল এবার কিন্তু চারকোনা টাইপের হয়ে গেছে মানে স্কোয়ার টাইপের বর্গক্ষেত্রের মতো ঠিক আছে তো আমরা চাইলে কি করতে পারি এটাকে চেঞ্জ করতে পারি তো এবার আমি চাচ্ছি স্কোয়ার আমি করব না আমি করতে চাচ্ছি সার্কেল তো আমি জাস্ট লিখে দেই সার্কেল এবার যদি সেভ করে এসে রিলোড করি তাহলে দেখেন এই যে এগুলা কিন্তু সার্কেল টাইপের হয়ে গেছে মানে গোল চিহ্নের মতো ঠিক আছে বাট মাঝখানে কিন্তু ফিলটা নাই তো এইভাবে আমরা চেঞ্জ করতে পারি তো আমি চাচ্ছি এটা চেঞ্জ করে দিই আমি ডিস্ক করতে জাস্ট বলে দিলাম ডিস্ক এই ডিস্কটা কি ডিস্কটা হচ্ছে ডিফল্ট ভাবে যেটা থাকে সেটাই দেখেন আমি যদি রিলোড করি তাহলে দেখেন আগের মতো কিন্তু হয়ে গেছে আর যদি আমি এটাকে না দিতাম তাও কিন্তু আগের মতোই থাকতো রিলোড করি তাহলে দেখেন আগের মতো কিন্তু রয়ে গেছে তার মানে এটা হচ্ছে ডিফল্ট আপনি চাইলে দিতে পারেন চাইলে নাও দিতে পারেন তো আমি ইনিশিয়াল ভাবে এটাকে সার্কেল করে দিলাম এটা সার্কেলই থাক ওকে এটা সার্কেল হয়ে গেছে সো এইভাবে আমরা আনঅর্ডার লিস্টকে ক্রিয়েট করতে পারি ঠিক আছে তো এবার আমরা অর্ডার লিস্টকে ক্রিয়েট করব সেটা করার জন্য কি করতে হবে জাস্ট ওই যে ওইটাই ও এল ঠিক আছে ও তে অর্ডার আর এল তে হচ্ছে লিস্ট তো এটাকে ওপেন করছি এবং ক্লোজ করে দিলাম ইন্টার মারলাম নিচে চলে আসলো এবার এটার ভিতর আমাদের কি করতে হবে আগের মতোই লিস্ট আইটেম ক্রিয়েট করতে হবে তো আমি কি কি চাচ্ছি বুক ক্রিয়েট করতে যাচ্ছি তারপর হচ্ছে প্যান আমি কিন্তু একই নাম নিতেছি আপনারা চাইলে অন্য কোনো নাম নিতে পারেন ঠিক আছে তারপর কি নিব পেপার না পেপার তারপর হচ্ছে পেন্সিল তারপর হচ্ছে কিবোর্ড তারপর হচ্ছে মাউস সো আমি এখানেও ক্রিয়েট করে ফেলাম এবার যদি আমি সেভ করে এসে রিলোড করি আমাদের ওয়েবসাইটে তাহলে দেখেন এবার কিন্তু আমাদের সার্কেল বা বুলেট চিহ্ন বা স্কোয়ার চিহ্ন আসে না এবার কিন্তু 1 2 3 4 5 6 আসছে ঠিক আছে এটা কিন্তু ডিফল্ট ভাবে চলে আসছে আমরা কি করছি আমরা জাস্ট ওয়েল ক্রিয়েট করছি এবং এর ভিতর লিস্ট আইটেম ক্রিয়েট করছি আর আমাদের কিন্তু আউটপুট অটোমেটিক দিয়ে দিয়েছে 1 2 3 4 5 6 তো এটা হচ্ছে অর্ডার লিস্ট ঠিক আছে তো এবার আমরা চাইলে এই প্রত্যেকটা আইটেমের আগে 1 2 3 4 5 না দিয়ে অন্য কিছু টাইপেরও দিতে পারি
তো ধরেন আমি ABCD দিব, তো ABCD দিতে গেলে আমাদের কি করতে হবে, সেম ভাবে OL এর মধ্যে আমাকে বলে দিতে হবে টাইপ। টাইপের মধ্যে জাস্ট যদি আমি বলে দেই A, আমি কি করছি জাস্ট কিন্তু টাইপের মধ্যে একটা A বলে দিয়েছি। ওকে, এবার যদি আমি সেভ করে সে রিলোড করি তাহলে দেখেন সবগুলো আইটেমের আগে কিন্তু ABCD হয়ে গেছে, আগে কিন্তু 1 2 3 4 5 ছিল। তো এবার আমি চাচ্ছি ছোট হাতের ABCD না, আমি চাচ্ছি বড় হাতের ABCD দিতে। সেটা করতে গেলে আমাদের এইখানে এটাকে বড় হাতের করে দিতে হবে, ক্যাপিটাল লেটারে দিয়ে দিতে হবে, ঠিক আছে। এবার যদি আপনি সেভ করেন, সেভ করে সে রিলোড করে তাহলে দেখেন সবগুলো কিন্তু এই যে বড় হাতের হয়ে গেছে, আগে কিন্তু ছোট হাতের ছিল। তো এভাবে আপনারা টাইপটা চেঞ্জ করতে পারেন। তো এবার আমি চাচ্ছি রোমান সংখ্যা করতে, তো রোমান সংখ্যা করতে গেলে কি করতে হবে, এই এটাকে কেটে দিয়ে আপনি জাস্ট বলে দিবেন আই, আই আছে না আই লেটার, সেই আইটাকে আপনি দিয়ে দিবেন। এবার যদি সেভ করে সে রিলোড করেন তাহলে দেখেন সবগুলো রোমান সংখ্যার হয়ে গেছে, ঠিক আছে, সিরিয়াল ওয়াইজ কিন্তু হয়েছে। এবার আপনি চাইলে রোমান সংখ্যাগুলো বড় হাতের দিতে পারেন, তো আমি আইটাকে ছোট হাতের না দিয়ে জাস্ট বলে দিব বড় হাতের, ঠিক আছে, ক্যাপিটাল লেটারের আইটাকে দিয়ে দিলাম। এবার যদি এসে সেভ করি তাহলে দেখবেন সবগুলো বড় হাতের হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা এটাকে চেঞ্জ করতে পারেন। এবার আমি আরেকটা বিষয় আপনাদের দেখাচ্ছি, ধরেন আমি এটাকে ডিফল্ট ভাবে এ করে দিলাম, এ করে দিলাম, সেভ করি, সেভ করে সে রিলোড করি, সবগুলা কিন্তু এ হয়ে গেছে। তো আমি চাচ্ছি প্রথম থেকে এ থেকে শুরু না হয়ে সি থেকে শুরু হবে, বা ডি থেকে শুরু হবে, বা বি থেকে শুরু হবে। ধরেন আমি সি থেকে শুরু করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি কি করব, আমাকে যে এইখানে কোটেশনের পর আরেকটা অ্যাট্রিবিউট আছে সেটার নাম হচ্ছে স্টার্ট, স্টার্ট দিয়ে সমান চিহ্ন দিলাম, দুইটা কোটেশন দিলাম, এটার ভিতর যদি আমি বলে দেই থ্রি থেকে শুরু হবে, এ হচ্ছে কি, এ হচ্ছে ওয়ান, বি হচ্ছে টু, আর সি হচ্ছে থ্রি, ঠিক আছে। এবার যদি আমি সেভ করি, সেভ করে সে রিলোড করি তাহলে দেখবেন এটা কিন্তু এখন নাই, সি থেকে শুরু হয়েছে, সি ডি ই এফ জি এইচ, ঠিক আছে। তো এইভাবে যদি আপনি বলেন যে না তিন নাম্বার থেকে না, তুমি পাঁচ নাম্বার থেকে শুরু হও, তাহলে কি হবে দেখেন, তো দেখেন ই থেকে শুরু হয়েছে, এ হচ্ছে এক নাম্বার, বি দুই নাম্বার, সি তিন নাম্বার, তারপর হচ্ছে ডি চার নাম্বার, আর পাঁচ নাম্বার কি ই, সো এটা ই থেকে শুরু হয়েছে। তো এইভাবে চাইলে আপনারা নির্দিষ্ট কোনো জায়গা থেকে শুরু করতে পারেন। আর এটা যে আপনি এটাকে করতে পারবেন এমন কোনো কথা না, যদি আপনি ধরেন 1 2 3 4 5 আছে, ঠিক আছে, সিরিয়াল 1 2 3 4 5, তো আপনি পাঁচ থেকে শুরু করতে যাচ্ছেন, দেখেন আমি পাঁচ থেকে শুরু করতে চাইছি, তো এখানে কি হয়েছে যে পাঁচ থেকে শুরু হয়েছে। তো এইভাবে আপনার চাইলে কিন্তু চেঞ্জও করতে পারেন, সেটা কি দিয়ে, সেটা হচ্ছে স্টার্ট অ্যাট্রিবিউটটা দিয়ে। ওকে, তো এই ছিল আমাদের আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্টের কাহিনী। এইভাবে আপনারা লিখতে পারেন, আমি এখানে কি করছি আনঅর্ডার লিস্টের বেলায় জাস্ট ইউএল বলে দিয়েছি এবং এটাকে ক্লোজ করে দিয়েছি, আর তার ভিতর এলআই মানে লিস্ট আইটেম গুলো ক্রিয়েট করে দিয়েছি, ঠিক আছে। আর টাইপ গুলোকে আমরা এখান থেকে হ্যান্ডেল করতে পারতেছি, চেঞ্জ করতে পারতেছি। আবার আপনি চাইলে টাইপ না লিখে আপনি যদি স্টাইল ট্যাগ দিয়ে করতে চান সেটাও করতে পারবেন। আমি জাস্ট এখানে যদি বলে দিই স্টাইল, এবং যদি বলি এখানে লিস্ট, লিস্ট লিখে স্টাইল লিখি, লিস্ট স্টাইল, তারপর হচ্ছে হাইফেন টাইপ, ঠিক আছে। এবার যদি কুলন দিয়ে আমি এখানে বলি যে এটা কি হবে, স্কোয়ার হবে, তাহলে দেখেন আমি সেভ করে যদি রিলোড করি সবগুলো স্কোয়ার হয়ে গেছে, ঠিক আছে। তো আমি যদি বলি এটা সার্কেল হবে, সার্কেল হবে, তাহলে সেভ করে সে রিলোড করি সার্কেল হয়ে গেল। তো আমরা কিন্তু এটা টাইপ দিয়েও করতে পারি, আবার স্টাইল ট্যাগ দিয়েও করতে পারি, ঠিক আছে। তো এই ছিল আমাদের আনঅর্ডার লিস্ট এবং হচ্ছে অর্ডার লিস্ট। এবার আমরা আলোচনা করব ডেসক্রিপশন লিস্ট নিয়ে। তো ডেসক্রিপশন লিস্ট লিখতে গেলে আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে ডেসক্রিপশনের ডি ক্রিয়েট করতে হবে এবং লিস্টের এল ক্রিয়েট করতে হবে, এবং এটাকে ওপেন করতে হবে আর ক্লোজ করতে হবে, ঠিক আছে। তো আমি ওপেন করলাম, ক্লোজ করলাম, ইন্টার মেরে উপরে আর নিচে করে দিলাম। এবার এটার ভিতরে ধরেন আমি একটা লেখা লিখবো কি বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশ লেখাটাকে লিখলাম। এবার কিন্তু এভাবে লিখলে হবে না, এটা যেহেতু আমাদের বিবরণ সেহেতু আমাদেরকে কি করতে হবে, এইখানে একটা ট্যাগ লিখতে হবে, সেটা হচ্ছে ডিটি, ঠিক আছে, ডিটি, এবং ডিটি কে ওপেন করতে হবে আর এই বাংলাদেশের পরে নিয়ে গিয়ে ক্লোজ করে দিতে হবে, ঠিক আছে। তো আমি একবারও লিখতে পারি, দেখেন আমি একবারে লিখতেছি আর ডিটি, ডিটি ওপেন করলাম, ক্লোজ করলাম, এবং এর ভিতরে যদি আমি বলে দেই বাংলাদেশ, ওকে। এবারে এটার নিচে আমরা কি করব, ডিডি ক্রিয়েট করব, মানে বর্ণনা ক্রিয়েট করব। সো আমি যদি কিছু বর্ণনা লিখে দিই, ধরেন লরেম ইপসাম থেকে 100 ওয়ার্ডের কিছু একটা লিখে দিলাম, ইন্টার মারলাম, ওকে, আমার 100 ওয়ার্ডের কিছু একটা চলে আসলো, ঠিক আছে। দেখেন এই যে ডিডি ওপেন এখানে আর ডিডি হচ্ছে ক্লোজ এইখানে। তো এবার যদি আমি এটাকে সেভ করি, সেভ করে সে রিলোড করি আমাদের ওয়েবসাইটে, তাহলে দেখেন এই যে এখানে লেখাটা চলে আসছে, বাংলাদেশটা কিন্তু একদম প্রথম থেকে আসছে, আর এই বর্ণনাগুলো যেগুলো আছে মানে ডিডি যেগুলো আছে সেগুলো কিন্তু একটু স্পেস ছাড়িয়ে দিছে প্রথমে। দেখেন এই যে লেপে কিন্তু স্পেস ছাড়িয়ে দিয়ে কিছু দূরে গিয়ে স্টার্ট হয়েছে। তো সেম ভাবে যদি আমি আরেকটা এক্সাম্পল দেখি, ধরেন আমি এখানে এইখানে আরেকটা ক্রিয়েট করি, ধরেন এখানে ডিটি আরেকটা ক্রিয়েট করলাম, তো এটার ভিতর যদি আমি বলে দেই পয়েট, ঠিক আছে, আর বিবরণ হিসেবে যদি লিখি মানে ডিডি এখানে যদি লিখি যে লরেম ধরেন 50টা ওয়ার্ড,
ঠিক আছে। এবার যদি আমি ইন্টার মারি তাহলে এবার যদি আমি সেভ করে আমাদের ওয়েবসাইটে এসে রিলোড করি তাহলে দেখেন এই যে এখানে কিন্তু চলে আসছে, মানে পয়েন্টটা এদিকে এদিক থেকে শুরু হয়েছে আর এই বর্ণনাগুলো কিন্তু এদিক থেকে শুরু হয়েছে। এদিক থেকে শুরু হওয়ার কারণ হচ্ছে কি, এদিক থেকে শুরু হওয়ার কারণ হচ্ছে আমরা এখানে বলে দিয়েছি এই যে ডিটি ডিটি ট্যাগের মধ্যে দিয়েছি, যার কারণে এটা ডিফল্ট ভাবে কিন্তু এখান থেকে শুরু হয়েছে। আর এগুলো আমরা ডিডি ট্যাগের মধ্যে দিয়েছি, দেখেন ডিডি, যার কারণে এটা একটু জায়গা ছেড়ে দিয়ে প্রথম থেকে তারপর থেকে কিন্তু শুরু হয়েছে, ঠিক আছে। এইভাবে যদি আপনাদের লেখার কখনো প্রয়োজন পড়ে তখন আপনারা এইভাবে লিখতে পারবেন, ঠিক আছে। এই ছিল আমাদের আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট এবং হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। তো আশা করি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।